তোমাকে বিশ্বাস করতে হবে কেমন গীতায় লিখলে কর্ম করো কর্ম ফলে আশা করে তুমি কর্ম করো না তাহলে তোমার কর্ম সার্থক হবে না তো মামাবু আমি অনেক কথা বলে ফেললাম মনে হয় তো কীর্তন বাবা কীর্তনের মধ্যে আছে রতন তো পথ পথকে বলি দিতে হবে পদে কি লিখলেন সেই গৌরাঙ্গের মনে ভাব কি ভাব সে পূর্ব লীলার কথা মনে পড়ে আজকে সঙ্গভঙ্গ নিয়ে হরির নামের খেলা খেললেন তো সত্যযুগে যে খেলাটা খেলেছেন অস্ত্র নিয়ে খেলাটা খেলেছেন যুদ্ধ করেছেন ত্রেতাযুগে যুদ্ধ করেছেন অস্ত্র নিয়ে তাই না বাবা দ্বাপর যুগে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন তিন যুগে অবতার রূপে আসছেন রাজার বেশ ধরে আসছেন কিন্তু এই কলিও তো জীবের জন্য কিন্তু অবতার নয় অবতীর্ণ কলিও তো জীবের জন্য আসলেন অবতীর্ণ হয়ে আর সে তিন যুগের মতো নয় তিন যুগে রাজা ছেলে ছিলেন অস্ত্রে যুদ্ধ করেছেন কিন্তু এই যুগে কিন্তু তা নয় অবতীর্ণ হয়ে কি করলেন উনি নিজে ভিক্ষার ঝুলি কাঁধে নিলেন স্কন্ধে ভিক্ষার ঝুলি মাথে নামাবলি দু বাহু তুলি নদীয়ার মাঝ ধরি হরির নামের খেলা খেলতে খেলতে জীবের উত্তরের উত্থানের লাগি আজকে হরির নামের খেলা খেলে সেই পূর্বের ভাব সেই ব্রজে যে খেলাটা খেলছেন আজকে নদীয়ার মাঝে সেই খেলাটাই প্রকাশ করছেন আমার গুরু হরির নাম করলে কি হয় নাচিয়া গাহিয়া জীব নরকে প্রবেশ আবার লেখলেন শাস্ত্রে প্রমাণ করলেন হরির নাম হরির নাম হরির নাম ওই বা কেবল কৈল্য নাস্ত্র 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 গতি অন্যথা জীবের হরির নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই তিনবার উল্লেখ করলেন আবার বললেন নাচিয়া গাহিয়া জীব নরকে প্রবেশ এই হরির নাম করলেও পাপ হয় এই সমনা প্রতিষ্ঠা করে একজন বললো তাই জীব উদ্ধার পেয়ে গেল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই কথাতে জীব উদ্ধার হয় না না এই নামের পরও আরো নাম আছে সেটা কি এই যে সমনা প্রতিষ্ঠা করে যে অষ্টকালীন কীর্তন কত জায়গা হয় এখানে চলছে এখানে আমার মনে হয় তত্ত্ব লুকানো আছে কিভাবে নাম করলে কিভাবে নাম করলে যে উদ্ধার পাবে সেই নামটা আমাদের করতে হবে না